তোমাদের জীবনযাত্রার রুটিনটা তারা চেঞ্জ করে দিয়েছে। তোমরা এখন ঘুমাও 12টা 1টা 2টা 3টায়, আর ওঠো ওই যে 10টা 11টা 12টায়। তোমরা আর রাসূলের সুন্নাহ অনুযায়ী চলো না। আমাদের চাচারা ঘুমাতেন 9টায়, ওই যে ভোর 4টায় উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, তারপরে নামাজ পড়তেন, মাঠে কাজ করতে যেতেন। তাদের যে ফিজিক্যাল স্ট্রেংথ, এটা তোমাদের মধ্যে নাই। যদি আবারও মুক্তিযুদ্ধ হয়, তোমরা কিছুই করতে পারবে না দেশের জন্য।